সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেলেন 6 জন পর্যটক। ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে মন্দারমণিতে বেড়াতে গিয়ে, মৃত্যু হয়েছে 2 জনের, এখনো পর্যন্ত 1 জন পর্যটক নিখোঁজ, তার খোঁজে সমুদ্রে চলছে তল্লাশি। রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে আপাতত কোনো অবমাননাকর বা ভ্রান্তিমূলক মন্তব্য করা চলবে না, অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি। 14 আগস্ট পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে, মামলার পরবর্তী শুনানি ওই দিনই। মহরমে শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, 4000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবে শহর জুড়ে। লালবাজারের তরফে আরও জানানো হয়েছে, বুধবার কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় প্রায় 230টি ছোট মিছিল এবং 12টি বড় মিছিল বের হওয়ার কথা, তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। কোভিডে অভিভাবকহীন শিশুদের সহায়তায় না কেন্দ্রের, পিএম কেয়ারে বাতিল 51% আবেদন। পিএম কেয়ারের শিশু প্রকল্পে 51% আবেদন বাতিল হয়েছে, জানা গিয়েছে। কোভিডে বাবা মায়ের মৃত্যুর পর অভিভাবকহীন শিশুদের একাধিক আবেদন বাতিল করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, খবর সূত্রের। ট্রেন পরিচালন ব্যবস্থার গলদে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে, চালকের ভুলে ঘটেছে দুর্ঘটনা, রেলের এই তথ্য খারিজ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে। ট্রেন চালকের যা নথি দেওয়া হয়েছিল তা যথেষ্ট ছিল না, জানা গিয়েছে এই রিপোর্টে। রাজ্যে এসএসসি 26,000-এর চাকরি বাতিলের মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে প্রাথমিকের 42,000 চাকরি নিয়োগ প্রক্রিয়া। আগামী 15 দিনের মধ্যে 2016 সালের প্রাথমিক টেটের মেয়াদ উত্তীর্ণ পুরো প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি 30 জুলাই। অন্য কোনো বোর্ডে রেজিস্টার করা রয়েছে এমন পড়ুয়াদের রেজিস্ট্রেশনের জন্য অনুমতি দেওয়া হবে না, নবম শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশনের বিস্তারিত নির্দেশিকায় সে কথা জানালো মধ্যশিক্ষা পর্ষদ। বলা হয়েছে, এরকম কোনো ঘটনা পর্ষদের নজরে এলে স্কুল বা ঘটনার সঙ্গে যুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 441 জন, যদিও এখনও কারো মৃত্যুর খবর নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। এপ্রিল মাসের শেষে রাজ্যের ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 2,164 ছিল, এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, পাশাপাশি ম্যালেরিয়ার প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন জেলায় বিশেষ নজরদারি নির্দেশও দেওয়া হয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং আগামীকাল বৃষ্টি আরও কমবে, তবে অল্প বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গত কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় একটানা ভারী বৃষ্টি হয়েছে, এর ফলে কিছু স্থানে ধস বন্যা পরিস্থিতি তৈরি আশঙ্কা করা হচ্ছিল, তবে আপাতত পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে। ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। অন্যদিকে কলকাতায় বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।